আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। খুশিস কিচেনের লাইফস্টাইলে ঝরঝরে সাদা পোলাও দেখার স্বাগতম সবাইকে। কিভাবে সহজে এই প্লেন পোলাওটা তৈরি করা যায় সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সহজ করে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের উপকারে আসবে আর ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। এই জন্য প্যানে দিয়ে দিব আধা কাপ সয়াবিন তেল, দুটি তেজপাতা, চারটি দারচিনি, চার পাঁচটি এলাচি দিয়ে হালকা ফোড়ন তুলে নিব। এখন এতে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজবো কিন্তু বাদামি করব না, পেঁয়াজ বাদামি হয়ে গেলে পোলাওয়ের কালারটা কিন্তু কালচে হয়ে যায়। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা। চাইলে এখানে এক চা চামচ রসুন বাটাও অ্যাড করা যায়, তবে প্লেন পোলাও হালকা মশলা দিয়ে করলেই বেশি মজা হয়। এখন আদাটাকে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। দুই কাপ চাল নিয়ে নিয়েছি, দুই কাপ চালকে 10 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর 3-4 বার কষলে পানি ঝরিয়ে নিয়েছি একটা স্ট্রেইনারে। ঝরঝরে হয়ে গেলে তারপর পোলাওটাকে রান্না করতে হবে। এখন ঝরঝরে পোলাওর চালটাকে পেঁয়াজের সাথে ঢেলে দিয়ে ভাজা করে নেব। আর পোলাওর চালগুলোকে ভাজার ক্ষেত্রে চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, আর এভাবে অনবরত নাড়তে হবে। মোটামুটি 4-5 মিনিট ভাজতে ভাজতে চুলা যখন চালগুলো হালকা হয়ে আসবে, শন শন শব্দ হবে, তখন বুঝতে হবে চালগুলো ভাজা হয়ে গেছে। দুই কাপ চালের জন্য 4 কাপ পানির প্রয়োজন হয়, ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 3 কাপ, আর দিয়ে দিব 1 কাপ গরম দুধ। চাইলে 4 কাপ পানি দিয়ে রান্না করতে পারেন দুধটা না দিয়ে, তবে দুধটা দিলে পোলাওটা ধবধবে সাদা হবে এবং স্বাদটাও বেড়ে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন যেই কাপ দিয়ে চাল মেপে দিয়েছেন সেই কাপ দিয়ে মেপে আপনাকে এখানে পানিটা ফুটিয়ে নিতে হবে। লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধকেও গুলে আপনি পানির সাথে দিয়ে দিতে পারেন, বা পুরোটাও আপনি পানি দিয়ে তৈরি করে নিতে পারেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ, এটা ফ্লেভার আনবে অনেক সুন্দর পোলাওটাতে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কিশমিশ, এটা স্বাদটাকে আরও বাড়িয়ে দিবে। সব কিছু মিশিয়ে দিয়ে পোলাওটা রান্না করেছি চাল ও পানি সমান সমান হয়ে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে নেড়েচেড়ে। এবার চুলার আঁচ কমিয়ে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম, এখন উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে তুলে দেব, যাতে সব জায়গার চালগুলো সমানভাবে সেদ্ধ হতে পারে। এখন দিয়ে দেব 1 টেবিল চামচ কেওড়া জল, আর দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এই কেওড়া জল আর ঘি দেওয়ার কারণে আপনার পোলাওয়ের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। চাইলে এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পারেন, তাহলে স্বাদটা আরও বেড়ে যাবে। এখন 10 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম, 10 মিনিটে ঢাকনা খোলা যাবে না। 10 মিনিট পর ফিরে এসেছি, দেখুন ঝরঝরে একটি পোলাও তৈরি হয়ে গেছে। শাহি বাবুর্চিদের স্টাইলে পোলাও রান্না করতে হলে আপনাকে কেওড়া জল, ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা দিতে হবে। দেখুন কত সুন্দর ঝরঝরে একটি পোলাও তৈরি হয়ে গেছে। আর হ্যাঁ, 10 মিনিট কিন্তু আমি একদম নিবু আঁচে পোলাওটাকে রেখেছিলাম। ঝরঝরে পোলাও তৈরি হয়ে গেছে, দেখুন এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। পোলাওটা ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা আর পছন্দ মতো কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিব। তৈরি হয়ে গেল খুবই সহজে একটি দারুণ মজাদার ঝরঝরে মোলায়েম সাদা প্লেন পোলাও।
রেসিপিটি ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।